পটাশপুরে পিটিয়ে মারার ঘটনা বা জয়নগরের শিশু ছাত্রীকে ধর্ষণ করে খুন, এগুলো সামাজিক ব্যাধি। সমাজের সর্বস্ত স্তরের মানুষকে এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে, প্রতিবাদে সামিল হতে হবে। শুধুমাত্র রাজ্য সরকার একা এই ধরনের সামাজিক ব্যাধি ঠেকাতে পারবে না, তাই সবাইকে এগিয়ে আসতে হবে। সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমাতে চিকিৎসাধীন মা ও নবজাতক শিশুদের হাতে পুজোর উপহার তুলে দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। তিনি মনে করিয়ে দেন, সারা দেশ জুড়েই বিভিন্ন প্রান্তে এই ধরনের অস্থিরতা চলছে, শুধুমাত্র এসব ঘটনা ঘটেছে বলে বাংলাকে হেয় করার চেষ্টা করছে বিরোধীরা, এটা ঠিক নয়। শারদীয়া উপলক্ষে এবং আমার অনেকগুলো আজকে ইনগ্রেশন আছে, আজ আর কাল মিলিয়ে পুরো লোকসভা জুড়ে। আজকে আমি প্রথমে শুরু করলাম আমাদের এখানে মায়ের হাতে আর আমাদের যারা ছোট্ট ছোট্ট বেবিজ নিউবর্নদের হাতে কিছু উপহার তুলে দেওয়া হলো সবার পৌরসভা এবং সবাই তরফ থেকে আমরা এখানে এলো। খুব ভালো লাগলো, কারণ আমার মনে হয় ওরা তো এই সবে নতুন এলো, দেবীর পক্ষে অনেকে মানে জন্ম হয়েছে ওদের, এবং ওদেরকে একটা পুজোর একটা ছোট্ট হ্যাম্পার তুলে দেয় আর কিছুই না। শুভেচ্ছা, মায়েদের সঙ্গে কথা বললাম, ভালোই আছে সবাই, ঠিকঠাক। শুনুন, আইন আইন হাতে তোলা কখনোই যায় না, এটাকে তো আমি সমর্থন করতে পারি না, কারণ আইনকে কখনোই আমি বলবো না যে হাতে তুলে নিন, সেটা আমি জনগণকেও বলবো না। এবং দেখুন, ধর্ষণটা একটা সামাজিক ব্যাধি, এটাকে নির্মূল করার জন্য আমাদের অ্যাওয়ারনেস দরকার, অ্যাওয়ারনেস করানো দরকার। এটা তো একটা ইন্ডিভিজুয়ালের একটা মানসিক ব্যাপার, একটা সাইকোলজিক্যাল ব্যাপার, সুতরাং এটা একটা সামাজিক ব্যাধিতে। এটা শুধু তো আমাদের রাজ্যে নয়, আপনারা দেখছেন যে দেশ জুড়ে হচ্ছে, পৃথিবী জুড়ে হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকে 9 মিনিটে একটি করে মহিলা ধর্ষিত হচ্ছেন, সুতরাং এটাকে আমাদেরকে আরো ভাবতে হবে, প্রোগ্রাম বাড়াতে হবে, কি করে আমরা এটাকে কনফ্রন্ট করব সেটাও আমাদের দেখতে হবে। কিন্তু আইন, আমি সবার কাছে অনুরোধ করছি যে এইভাবে আইন তুলে নিজের হাতে তুলে নেওয়াটা কিন্তু একদমই সেটা কিন্তু মানে ঠিক নয়, এটা তো সমর্থন করতে পারছি না। তবে হ্যাঁ, প্রশাসনের মতো কাজ করুক। কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আরো অ্যাক্টিভলি কাজ করতে হবে পুলিশ ডিপার্টমেন্টকে। তবে জনগণকেও বলবো যে একসাথে কিন্তু কাজ করতে হবে, কারণ যেভাবে দেখলাম আমরা জয়নগরের ইনসিডেন্ট বলুন বা পূর্ব মেদিনীপুরে, ক্ষোভ তো হবে, ক্ষোভ সব কিছুই, রাগ সব কিছু আছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা আইন হাতে তুলে নেব, সেটা ঠিক নয়। তো বাকিটা আমার মনে হয় প্রশাসনের মতো কাজ করবে, তারপরে যখন কোর্টে কেস যাবে, জয়নগরের ক্ষেত্রে তো পক্সো অ্যাক্টের আন্ডারেই হচ্ছে, আশা করা যাচ্ছে যে যেটা জয়নগরের কেসটা মোটামুটি আমি যতটুকু চাইল্ড রাইটস কমিশনে তো কাজ করেছি, সুতরাং আমার মনে হয় যে এটাকে একটু ফাস্ট ট্র্যাক করে যদি 3-4 মাসের মধ্যে সাজাটা দেয়া যায়, তাহলে কিন্তু আমরা একটা এক্সাম্পল সেট করতে পারবো। কারণ আপনারা জানেন যে তিলজলার যে কেসটা হয়েছিল সেখানে কিন্তু অলরেডি ফাঁসির অর্ডার হয়ে গেছে ফাস্ট ট্র্যাক করে, সুতরাং আমি আশাবাদী যে বিচার হবে এবং যারা দোষী তারা শাস্তি পাবে, চরমতম শাস্তি। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।